এইচএসজি অর হিস্টেরো স্যালপিঙ্গোগ্রাম এটা একটা ভেরি খুব কমন টেস্ট আমরা ইনফার্টিলিটি স্পেশালিস্টরা করতে দিই মাঝে মাঝেই কিসের জন্য করতে দিই যে যে মহিলা যখন আসছেন আমার কাছে তার ইনফার্টিলিটি প্রবলেম নিয়ে আমাদের কিছু বেসিক জিনিস জানতে হয় যে তার হাজব্যান্ডের শুক্র কেমন আছে ওভারিতে ও তার এগ কেমন আছে তার ইউট্রাসটা ঠিক আছে কিনা এবং তার এই যে ইউট্রাসের সাথে যে দুটো টিউব রয়েছে যাকে আমরা বলি ফেলোপিয়ান টিউবস এই ফেলোপিয়ান টিউবসগুলো ওপেন আছে কি না এইটা দেখার জন্য একটা টেস্ট করতে হয় তাকে আমরা বলি টিউবাল প্যাটেন্সি টেস্ট বিভিন্নভাবে করা যায় ওয়ান অফ দেম ইজ এইচএসজি অর হিস্টোর স্যালপিঙ্গ্রাম না এইচএসজি সম্বন্ধে আমি দেখেছি আমার পেশেন্টদের একটা খুব অনেকের মধ্যে অনেকটা আতঙ্ক কাজ করে কারণ তারা অনেক সময় ইন্টারনেটে সার্চ করে দেখেছে এবং তার কারুর কারুর পেনফুল এক্সপিরিয়েন্স হয়েছে তারা সেটাকে খুব ডিসক্রাইব করেছে তখন পেশেন্টরা এসে রিফিউজ করে যে আমি এইচএসজি করতে চাই না তো আমি তখন তাদের এটাই বলি যে দেখো এইচএসজি হচ্ছে একটা টেস্ট এটা আমরা অন্যভাবে যদি করতে চাই যদি ব্যথার জন্য কেউ ভয় পায় যে এইটা ফার্স্ট অফ অল অত পেনফুল টেস্ট না যে কোনো টিউবের যখন আমরা কোনো টেস্ট করব সেটা কি কীভাবে করা যায় একটা এইচএসজি টেস্ট সেকেন্ড আরেকটা করা যায় হাইকোজি বলে আরেকটা টেস্ট হয় যেটা আলট্রাসাউন্ড গাইডেড কিন্তু বেসিক প্রিন্সিপাল সব টেস্টের একই আরেকটা এসআইএস বলে টেস্ট করা যায় স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি সেটা দিয়েও পার্সিয়ালি বোঝা যায় যে টিউবটা খোলা আছে কি বন্ধ আছে এবার প্রত্যেকটা প্রোজ অ্যান্ড কনস আছে বাট প্রত্যেকটা টেস্টের বেসিক প্রিন্সিপালটা কিন্তু এক সেটা যদি পেন নিয়ে ভয় পাও তাহলে কিন্তু প্রত্যেকটা টেস্টেই পেন হতে পারে পেন পেনলেস কীভাবে করা যেতে পারে তাহলে কিন্তু অজ্ঞান করে ল্যাপোরোস্কোপিয়ান ডাই টেস্ট করতে হবে উইচ ইজ কোয়াইট ইনভেসিভ টেস্ট তো এইচএসজি টেস্টটাই কীভাবে করা হয় যে যেখানে একটা লিকুইড ডাই সেটা এইচএসজি হোক হাইকোজি হোক স্যালাইন ইনফিউশন হোক রুট হচ্ছে ভেজাইনাল রুটে একটা লিকুইড ইউট্রসের মধ্যে দেওয়া এবং সেটা যখন ইউট্রসের থেকে টিউব দিয়ে পাস করে পেটের মধ্যে পড়ছে এই সময় পিকচারটা ক্যাপচার করা সে তিনটে টেস্টেরই কিন্তু প্রিন্সিপালটা একই তো এবার ইনফ্যাক্ট ল্যাবডাই টেস্টও তাই একই প্রিন্সিপাল কিন্তু ল্যাবডাই টেস্টটা হচ্ছে একটা অপারেশন ল্যাপোরোস্কোপি করে করা আছে আর এইগুলো হচ্ছে আমরা বলি নন ইনভেসিভ টেস্ট যেখানে অজ্ঞান করা হচ্ছে না এবার ব্যথাটা কেন হয় সেটা বুঝতে হবে এবং যাদের এক্সপিরিয়েন্স আছে খুব ব্যথার আই এম সরি টু সে যে সেটা ঠিকভাবে করা হয়নি এত ব্যথা লাগার কথা না ফার্স্ট অফ অল কি কেন ব্যথাটা লাগে একটা অফকোর্স ভ্যাজানার মধ্যে দিয়ে আমরা একটা ছোট ইন্সট্রুমেন্ট ঢোকাই তাকে বলা হয় স্পেকুলাম এইটা কিন্তু যে কোনো গায়নোকোলজিস্টের চেম্বারে বিভিন্ন কারণে আমরা যখন ভিতরে কেউ ব্লিডিং নিয়ে আসে কিছু আমরা দেখি এটা কিন্তু এত পেনফুল প্রসিডিওর নয় কিন্তু তারপরে পেনের জায়গা কি কিভাবে কত সেন্সিটিভ ওয়েতে এই টেস্টটা করা হচ্ছে তো সরি টু সে দ্যাট অনেক জায়গাতে কিন্তু খুব রাফভাবে করা হয় তাই জন্য তারা পেন পায় ইউটেরাস একটা খুব ছোট্ট এটুকু অর্গান তার ক্যাপাসিটি অফ দ্য ইউটেরাস যিনি আমরা প্রেগন্যান্সির সময় ক্যাপাসিটি বাড়ে কিন্তু নর্মাল একটা নন প্রেগনেন্ট ইউটোরাস খুব ছোট অর্গান তার ক্যাপাসিটিটাও খুব কম তো একটা ছোট্ট ঘরের মধ্যে যদি আমরা দুম করে অনেকটা ভলিউম দিয়ে দিই তখন কি হবে সেই ভলিউমটা ডিল করার জন্য ইউটোরাস রেডি ছিল না তাই জন্য ইউটোরাস একটা স্প্যাজমে যায় প্রচণ্ড একটা স্প্যাজম দিয়ে জলটা বার করে দেওয়া যে ভলিউমটা আমি দিচ্ছি বার করার চেষ্টা করছে এই স্প্যাজমটা যখন হচ্ছে তখন পেশেন্টের পেন হচ্ছে তাহলে এটা করার টেকনিকে ভুল কেন বেশি জলটা যাবে যেহেতু আমরা চ্যানিউট্রসের ভলিউম কম তাই জন্য আমাকে যখন টেস্টটা করতে হবে যে কোনো এই ভ্যাজাইনাল রুটে যে টেস্ট করি তাতে এক নম্বর সেন্সিটিভ হয়েতে স্পেকুলামটা ঢোকানো তারপরে হালকা করে সার্ভিক্সটা কোথায় আছে দেখে নিয়ে একটা ইনস্ট্রুমেন্ট বা টেনাকুলাম বলি বা অ্যালিস ফর টিস্যু ফরসেস দিয়ে সার্ভিক্সটা হোল্ড করা হয় জাস্ট একটা চিমটি লাগার মতো ব্যথা হতে পারে এর চেয়ে বেশি ব্যথা হওয়ার কথা না তারপরে যে ডাইটা দেওয়া হচ্ছে যখন সেইটা যখন দেওয়া হচ্ছে খুব অল্প ভলিউমে যখন আমরা ডাইটা দিই আমি নিজে ইনুভারেবল টাইম করেছি এবং বিলিভ মি পেশেন্ট হওয়ার সময় ব্যথা বোঝেনি এবং হওয়ার পর আমার সাথে এসে বসে আমি তখন তাকে ডিসকাস করি যে আমি কী পেলাম খোলা পেয়েছি ব্লক পেয়েছি কি করা যাবে পুরো ডিসকাশানটা সেদিনই হয়েছে পেশেন্ট ব্যথায় আর অনেকের আছে এক্সপিরিয়েন্স যে এত ব্যথা পেয়েছে তারপরে এক সপ্তাহ ধরে সে বিছানায় শুয়েছিল অর্থাৎ দ্যাট ইজ আ রং টেকনিকে করা হলে ব্যথা হতে পারে কিন্তু রিয়েল টেকনিকটা যদি কেউ ইউজ করে ঠিক মতো করেন এটা ব্যথা হয় না মি তো আপনাকে জানতে হবে আপনি কোথায় করাচ্ছেন সেই জায়গার ট্র্যাক রেকর্ড কি আছে তো যেটা নিয়ে আপনার ডক্টর আপনাকে গাইড করতে পারবে তো যদি আমরা খুব অল্প ভলিউমে একটা ডাই দিই তখন কিন্তু ইউটোরাসের সেইটুকু ইউটরাস মানে যেমন আমি বলি ধরো কেউ যদি এক মিলিমিটার দু মিলিমিটার একটুখানি এক সিসি দু সিসি ডাই দেয় তাহলে কিন্তু ইউটরাসের এরকম পেন হয় না অথচ আমার কাজটাও হয়ে যাচ্ছে বিকজ একটা ছোট জায়গা একটুখানি ডাই দিয়েছি ইউটোরাসের ক্যাভিটিটা দেখা গেল তো আমার ফার্স্ট প্লেট যদি দেখি ফার্স্ট প্লেটে আমার জাস্ট দেখা দরকার ইউটোরাস আর টিউবের কন্টু তো সেটা ফিউ এই যে বললাম এক এম দু এম এল ডাই দিলেই সেই কাজটা হয়ে যাচ্ছে পেশেন্টের ব্যথা হচ্ছে না আমি ক্লিয়ার ইউটোরাসের পিকচার পেলাম কন্ট্যুর পেলাম টিউবের কন্ট্রুর পেলাম সেকেন্ড প্লেটে গিয়ে আমি আর একটু বেশি ডাই দিলাম আবার এক দু এম দিলাম তখন যেটুকু ডাই এই যে টিউবের মধ্যে বসেছিল তারা লিক করে পেটে পড়তে লাগলো এই পয়েন্টে আবার একটা স্প্যাজম হয় তো যেখানে ভুলটা কোথায় হয় যখন করে লোকে কেউ যদি খারাপভাবে করে একসাথে আরো পাঁচ এম এল ডাই দিল এক নম্বর ইউটোরাসের ক্যাভিটিটা প্রচুর স্ট্রেচ করলো তার জন্য পেশেন্টের স্প্যাজম হলো ব্যথা হলো নাম্বার টু হচ্ছে হুশ করে ডাইটা গিয়ে পড়ে গেল পেটের মধ্যে তাতে কি হলো এত ডাই পেটে পড়ে গেল যে আমরা ইউটোরাসের টিউবগুলোর কনটিউটা বুঝতেই পারলাম না এরকম অনেক প্লেট আমি দেখি যেখানে খানিকটা ডাই পেটের মধ্যে পড়ে আছে না ইউটোরাসের কনটিউ দেখা যাচ্ছে মানে যে শিলোরটা আমি দেখবো সেটা দেখা যাচ্ছে না না টিউবের কনটিউড দেখা যাচ্ছে আমার আনসার সেক্ষেত্রে হয় হ্যাঁ স্পিলেজ আছে কোন দিক দিয়ে স্পিলেজ আছে এ টিউবটা ভালো না ওই টিউবটা ভালো না টিউবে ইউটোরাসের মধ্যে কোনো প্রবলেম আছে বলা সম্ভব না সেক্ষেত্রে তাহলে টেকনিকটা রং কখন কতটুকু ডাই দিতে হবে এবং কখন প্লেটটা নিতে হবে সেটা একটা স্ট্যান্ডার্ড ভালো জায়গায় তারা কিন্তু ঠিকভাবেই করবে কিন্তু যে কোনো যে একটা জায়গায় পা এই তো মানে খুব ছোটো এক্স এক্সরে তো যে কোনো ছোটো খাটো জায়গাতেই হয় তো অনেক জায়গায় করা হয় সেখানে ফল্টি টেকনিকের জন্য পেশেন্ট ব্যথা পায় এবং তার জন্য প্রসেসটার জন্য দায়ী হয় আপনি যদি এসআইএস করেন যেখানে আলট্রাসাউন্ড গাইডেড বলা হয় পেন হবে না আলট্রাসাউন্ড দিয়ে করুন রঙ এগেন আলট্রাসাউন্ড দিয়েও যদি করি কিন্তু তোমাকে তো সেই জলটা তো ভিতরে আমাকে দিতেই হবে তো যখন জল জলটা যদি আমি আবার বেশি ভলিউমে দিই এগেন ব্যথা হবে আবার যদি আমি কম ভলিউমে দিই তাহলে সে ব্যথা হবে না অর্থাৎ কে করছে কতটা ভলিউমে দিচ্ছে এটার ওপর ডিপেন্ড করে কিন্তু এসআইএস এর প্রবলেম যেটা যেটা স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফির প্রবলেম যখন স্যালাইনটা টিউব দিয়ে পাস করে তখন কিন্তু আলট্রাসাউন্ডে ওটা সবাই খুব এক্সপার্ট ছাড়া ধরা খুব মুশকিল আছে বেশিরভাগ জায়গায় তারা ধরতে পারে না শুধু কিছুটা জল পেটে পড়ে থাকলে আমরা বলি টিউব পেটেন্ট আছে এবার একটা টিউব পেটেন্ট না দুটো টিউব পেটেন্ট এর আনসার করা যায় না হাইকোজি অন দ্য আদার হ্যান্ড যেটা আলট্রাসাউন্ড গাইডেড কিন্তু ডাই ইউজ করে করা হয় সেই ক্ষেত্রে হাইকোজি কিন্তু সেটার আনসার করতে পারে একটা টিউব খোলাকে দুটো টিউব খোলা কিন্তু মেথাডটা সেই ঘুরে ফিরে একই যে একটা ফ্লুইড যেটা ডাই সেটাকে আমাকে ইউট্রোসের মধ্যে দিতে হবে অতএব কে কিভাবে কতটা ডাই দিচ্ছে এবং তাতে পেশেন্টের স্প্যাজম হচ্ছে হচ্ছে না সেটার ওপরই কিন্তু পেনটা ডিপেন্ড করে অতএব জাস্ট এইচএসজি প্রসিডিওরটা বদনাম করা হচ্ছে যে এইটাতে ভীষণ ব্যথা হয় এই না যে হাইকোজিতে ব্যথা হবে না বা স্যালাইন সোনোগ্রাফিতে ব্যথা হবে না বাজেভাবে করলে প্রত্যেকটাতেই ব্যথা হতে পারে কিন্তু এইচএসজিও নাইসলি করা যায় তো করার আগে প্লিজ চেক যে কোথায় করছো সেই জায়গার ট্র্যাক রেকর্ড কীরকম এটাতে যে গাইনোকোলজিস্টের কাছে তোমরা দেখাবে তারাও তোমাকে গাইড করতে পারে যে কোথায় ভালো করা যায়